শাসক দলের পৃষ্ঠপ্রমুখের ছেলের গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণের বিলেতি মদ। দীর্ঘদিন যাবৎ শাসক দলের নেতার ছেলে নিজের গাড়ি করে হোম ডেলিভারি দিয়ে আসছিল গ্রাহকদের কাছে রঙিন সুরা। পুলিশের কাছে গোপন সূত্রের খবর ছিল, শাসক দলের নেতার ছেলে সুরজিৎ সোম উরফে সুনু লকডাউনের সময় গ্রাহকদের প্রতিদিন ঘটা করে বিলিতি মদের হোম ডেলিভারি দিচ্ছেন। বিগত দিনেও সুনামধন্য সুনুর দোকান থেকে পুলিশ রঙিন পানীয় জল উদ্ধার করলেও শাসক দলীয় নেতাদের চাপে বারবার পার পেয়ে যান সুনু। অবশেষে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মার হাতে ধরা পড়ল রাফ অ্যান্ড টাফ বেআইনি সুরা বিক্রেতা সুরজিৎ সোম উরফে সুনু। 37 ঋষ্যমুখ মণ্ডলের সাতমুড়া শাসক দলীয় কার্যালয়ের পাশে সুনুর দোকান। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর অভিযোগ ছিল প্রকাশ্যে বিক্রি করত বিলিতি মদসহ বাংলা বন এবং নেশার যাবতীয়। শুক্রবার সন্ধ্যায় TR08B0480 নম্বরের সুনুর ব্যক্তিগত গাড়ি করেই বেআইনি মদ হোম ডেলিভারি দিতে বের হলে অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা সহ বিলুনিয়া থানার পুলিশ উৎপেতে বসে সাতমোড়া এলাকায়। যদিও পুলিশ দেখে গাড়ি রেখে পালায় সুনু। সুনুর গাড়ি আটক করলে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলিতি মদসহ নেশা সামগ্রী। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়িটি থানায় নিয়ে আসে। শনিবার গাড়িসহ উদ্ধারকৃত অবৈধ বিলিতি মদ পাঠানো হয়েছে আদালতে। এখন দেখার এই পৃষ্ঠপ্রমুখের ছেলের এই বিষয়টি নিয়ে কতটুকু গড়ায় সেই ঘটনা। সন্ধ্যার সময় এডিশনাল এসপি সাহেব এবং বড়বাবুর সাথে আমরা থানার থেকে মোবাইল ডিউটিতে বিলনিয়া শহরে বাহির হই। মোবাইল ডিউটি করার সময় সাতপুরা গিয়ে দেখিতে পাই যে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। তখন গাড়িটার পাশে গিয়া কোনো লোকজনকে দেখিতে না পাইয়া গাড়ির দিকে লক্ষ্য করি একটা বাজারের ব্যাগের মধ্যে কিছু ইংলিশ পদ আছে। তখন আমরা ওই স্থানে গাড়ির মালিককে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু না পাওয়াতে পরবর্তী সময়ে আমরা মদ এবং গাড়িগুলা নিয়ে বিলনিয়া থানাতে আসি এবং এগুলা থানাতে সিজার করে আজকে আমরা কোর্টে উক্ত মামলা প্রডিউস করি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।